ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहं परतत्वे सदालीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरु लोकनायक योगानंद प्रेमानंद शान्येवये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहं सर्वान् तान् प्रणमाम्यहं। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি পার্ষদ কথা এই আলোচনাটির জন্য। এবং যেভাবে একটু একটু করে আমাদের শ্রোতাদের সংখ্যা, দর্শক শ্রোতা দুটোই, দেখাও যায় শোনাও যায়, অদ্ভুত প্রযুক্তির নিয়ম, তাই দর্শক এবং শ্রোতার সংখ্যা যে হারে বাড়তে আরম্ভ করেছে এবার টিকিট কাটার ব্যবস্থা করতে হবে, নাহলে দেখছি হচ্ছে না। আমরা পড়ছিলাম ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পার্ষদদের জীবনের গল্প, আমরা পড়ছিলাম স্বামী রামকৃষ্ণানন্দজির গল্প, শেষ করেছিলাম যেটি বলে যে সেই দিব্য দর্শন, শ্রী শ্রীমায়ের দিব্য দর্শন তিনি পেয়েছিলেন, তারপরে তিনি সেই ভাবটি প্রথম লাইনটি বলে দিয়েছিলেন এবং ভাবটি গিরিশচন্দ্র ঘোষকে বলেছিলেন এবং পুলিন বিহারী সরকার তিনি এটিকে সুর দিয়ে শুনিয়েছিলেন গানটা। পোহালো দুঃখ রজনী গেছে আমি আমি ঘোর দুঃস্বপন ঘোর কুস্বপন নাই আর ভ্রম জীবন মরণ হের জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী। যে দুঃখ রজনী অতিক্রান্ত হয়েছে, আমরা আমাদের নিজেকে যত বড় সাধু কি হই না কেন এই আমি আর আমার বাইরে যাওয়ার হয় না যতক্ষণ না পর্যন্ত সেই জ্ঞানদার দর্শন আমাদের হয়। শ্রী সারদার দর্শনে তার সেই আর গেছে, সেই জীবনের ভ্রম সেটি সম্পূর্ণভাবে অপসৃত হয়েছেন, বলছেন হের জ্ঞান অরুণ বদন বিকাশে, তার সেই জ্ঞানের প্রকাশ মা সারদার দর্শনের মধ্যে দিয়ে হৃদয়ের ভেতরে জ্ঞানের প্রকাশ ঘটছে। আপনারা অনেকেই লীলা প্রসঙ্গ পড়েছেন, লীলা প্রসঙ্গের একটি জায়গায় আছে যেখানে তিনি মাকে দর্শন করলেন প্রথমবারের মতো ঠাকুরের, সেখানে ঠাকুরের নিজের ভার্সন আছে তিনি কেমন দেখেছিলেন। আমরা তো সাধারণত এই মলিনা দেবী এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের এই রামকৃষ্ণ দেখে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের একটা অদ্ভুত ধারণা হয়ে যায়, কিন্তু ঠাকুর ঠিক সেরকম ছিলেন না তিনি। সেই ওইখানে অদ্ভুত একটি দর্শন আছে, বলছেন যে মুহূর্তে গলায় সেই তিনি খুঁটটা বসাতে গেলেন, খাড়াটা বসাতে গেলেন, তখনই দেখলেন ঘর বার সমস্ত অন্তর্হিত হচ্ছে এবং চতুর্দিকে যেন সেটা জ্ঞানের সমুদ্র, সব কিছু যেন সেই জ্ঞানের সমুদ্রের মধ্যে মানে মিলিয়ে যাচ্ছে। সেই জ্ঞানের সমুদ্রের মধ্যে তিনি ভাসছেন, উঠছেন, আবার ডুবছেন, আবার ভাসছেন, ডুবছেন, এইরকম করতে করতে একটা সময় সেই জ্ঞানের সেই জ্যোতিষ সমুদ্র, উনি জ্ঞানের সমুদ্র বলেননি, জ্যোতিষ সমুদ্রের ভেতরে তিনি যেন ডুবে গেলেন, একেবারে তার ভেতরে তন্ময় হয়ে গেলেন। এই দিব্য দর্শন আর আমরা সিনেমায় যেরকম দেখি, ঠাকুর গলায় কাঁড়া দিতে এলে মা নাচতে নাচতে এসে বলে রামকৃষ্ণ তোকে আমি দেখা দিতে এসেছি, এ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বস্তু, আমাদের এটা বোঝা উচিত। ঠাকুর যে কথাটা বলেছেন সেই ভাবটিকে গ্রহণ করা উচিত। তিনি বলছেন
যে একটি জ্যোতিষ সমুদ্র, জ্যোতি হচ্ছে অজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন। অজ্ঞানকে আমরা অন্ধকারের সঙ্গে তুলনা করি, তার রং তাই কালো, আর তাই জ্যোতির রং আর অন্য কিছু নয়, জ্যোতি যেহেতু আলো তাই আলোর রং হচ্ছে ধপধপে ধপধপে ফর্সা, জ্যোতি আলোর মতো জ্যোতির্ময় সেটি। তাই তিনি বলছেন সেই জ্যোতির সমুদ্রে তিনি যেন ডুবে যেতে থাকলেন, ডুবে গিয়েও তিনি উঠছেন, আবার তিনি ডুবছেন। এই উঠছেন ডুবছেন মানে আমাদের পূর্বগত একটা সংস্কার থাকে যেটা সবসময় আমাদের প্রতিহত করে। ধরুন আপনাকে একটা নতুন জিনিস শেখানো হলো, আপনি সেই জিনিসটি আপনার শাশুড়িকে করতে দেখেছেন। ধরুন মল্লিকা শ্যাম চৌধুরী একদিন বললেন যে আজকের এই কোর্সে, এই আজকে আমাদের ক্লাসে মহারাজের অনেক বকবকানি শুনেছি, আজকে ক্রিসমাস আসছে, আপনাদের সকলকে কেক তৈরি করা শেখাবো, সুন্দর করে কেক তৈরি করা। আপনারা সব ওই এরকম যেরকম দেখা যাচ্ছে ছোট ছোট জানলা দিয়ে মল্লিকা শ্যাম চৌধুরীকে কেক বানানো শিখলেন, কিন্তু বারবার বলছেন না মা ঠিক অমনিভাবে করতো, যতই ভালো মা অমনিভাবে করতো। এই যে জানাটা, সেটা হচ্ছে আমাদের জানা, আমাদের বোধটা। আর ওই ওই কারণে আমরা সবসময় ঘাত প্রতিঘাতে একবার উঠি একবার নামি, একবার উঠি একবার নামি। ওই ওঠা নামাটা হচ্ছে আমার যে পূর্বগত সংস্কার, আর এই যে নতুন যে সেই সংস্কার সম্পূর্ণভাবে অপসৃত হচ্ছে। তারপরে একটা সময় গিয়ে দেখলুম যে না, মল্লিকা শ্যাম চৌধুরী দেবীর যে ইয়েটা আছে যে কেকের প্রসেসটা, সেটা অনেক সহজ। আমরা আগে ইয়েতে করে কী বেশ বলে ওই শিলনুড়িতে শিলনোড়াতে চিনি বাটতুম, এখন উনি বললেন যে না না, চিনিগুলো ভাবে বাটতে হবে না, মিক্সিতে দিয়ে দিন, গুড় করে ঘুরিয়ে নিন, গুঁড়ো চিনি হয়ে যাবে। হ্যাঁ, বাটা চিনি দেওয়ার বদলে ওভাবে করতে, তখন মনে হলো না এই প্রসেসটা বেশ ভালো। আস্তে আস্তে উই আর অ্যাবজর্ভিং দ্য হোল থিং, ঠিক এইরকম হচ্ছে। তিনি একবার তার যে নিজস্ব যে ধারণা তার জন্য বেরিয়ে আসছেন, সেটা এত তীব্র হচ্ছে বেরিয়ে আসছেন, তারপরে ধীরে 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 সেই জ্ঞান ও সমুদ্রের মধ্যে অপসৃত হচ্ছে। সেই কথাটি এখানে বলছেন, হেন জ্ঞান অরুণ বিকাশে, অরুণ বদন বিকাশে হাসে জননী। দেবী তো হাসবেনই, যখন তিনি আমাদের আপন করে নেন তখন তার আসল ছবিটা দেখা যায়। এই কন্যাকুমারিকায় আপনারা যারা দর্শন করেছেন, তারা রাজা মহারাজের যদি এটা পড়েন, স্মৃতি কথা পড়েন, সেখানে রাজা মহারাজ বলছেন একটি ছোট্ট মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর একটাতে তার জপমালা, খিলখিল করে হাসছেন। রাজা মহারাজ বলেছেন কি অপূর্ব হাসি, আমি প্রথমবার গিয়ে দেখলাম, মুখে দেখলাম সে ঢেবড়ানো মতো একখানা সাদা কি দেওয়ালে আছে, আবার ঠোঁটে আবার লাল রং দেওয়া আছে, কপালে টিপ পরানো আছে, আছে ফোঁটা 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 নানা রকম করে সাজিয়েছে, কি বাজে দেখাচ্ছে। আমার মনে হতে থাকলো স্বামী ব্রহ্মানন্দজি কি এই মূর্তিই দেখেছিলেন। ভুল ভাঙলো পরের দিন সকালবেলা যখন দেবীর মহাস্নান দেখলাম, সেই জল ঢালছে, জল ঢেলে 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 মুখের ওপরের সেই প্রলেপটা খুলে দিল, অপূর্ব সেই মূর্তি, এত সুন্দর হাসি আমি জীবনে এরকম সুন্দর হাসি দেখিনি। দুটি দক্ষিণ ভারতে দুটি মন্দিরে দেবতার এরকম অপূর্ব হাসি দেখেছি, একটি হলো কন্যাকুমারিকাতে মা কন্যাকুমারিকা, আর দুই হচ্ছে তিরুপতি বালাজি। আমার সৌভাগ্য হয়েছিল মিনিট পাঁচেক তিরুপতি বালাজির সামনে দাঁড়িয়ে, সবাই ঝাঁটিয়ে তো বার করে দিচ্ছিল, সেই ঝাড়ু খাবার সময় একটু দাঁড়ানোর সৌভাগ্য হয়েছিল। ওই রকম হাসি আমি আর দেখিনি, তা সখন মনে হচ্ছিল। এবং মূর্তিটি ঠিক রাজা মা যেরকম বর্ণনা করছেন, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে একটি বাচ্চা মেয়ে, তার এক হাতে জপমালা, সে খিলখিল করে হাসছে, সে যে কী অপূর্ব হাসি, সে হাসি দেখলে মনে হয় মন প্রাণ সব শান্ত হয়ে যাবে, এত সুন্দর সে হাসি। সেই রকম সেই যখন দেবী হাসেন, হাসে জননী দেবীর যখন হাসি আমরা প্রত্যক্ষ করি, তখন আমাদের মন প্রাণ শীতল হয়ে যায়। বলছেন বরা ভয় করা দিতেছে অভয়, তোল উচ্চ তান গাও গাও জয়, বাজাও দুন্ধুবি সমন বিজয় মার নামে পূর্ণ বনি। বরা ভয় করা, তিনি অভয় দিচ্ছেন, কিসের ভয়? মৃত্যু আসবে, কিন্তু আলটিমেটলি তোমরা তো আমার কাছেই ফিরে আসছো। যখন সন্তান, ধরুন মা দোতলায় দাঁড়িয়ে আছে আর ছেলে স্কুল থেকে বাড়ি ফিরছে, যখন সে ছুটতে থাকে, সে জানে যে এই যে ছুটতে ছুটতে সে যে বাড়ি এই রাস্তাটিকে অতিক্রম করবে, সে আলটিমেটলি গিয়ে মায়ের কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, মায়ের কাছে মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকবে, তাই তার আর ভয় নেই। তখন সে এই যে রাস্তাটাকে অতিক্রম করতে হবে এসব কোনো কিছুকে সে ভাবে না। ঠিক সেই রকম যেন তিনি এমনিভাবে বলছেন, বলছেন কহিছে জননী কেঁদো না রামকৃষ্ণ পদ দেখো না, নাহিক ভাবনা রবে না চিন যাত না।
বলছেন, মা বলছেন শ্রীরামকৃষ্ণে তোমাদের গতি, তার কথা কি তুমি ভুলে গেলে? তার কথা মনে করো, তার কথা মনে করলে তোমার এই যে এত কষ্ট, এই যে ব্যাধি, এই যে কষ্ট, সেগুলোকে যেন তুমি অতিক্রম করতে পারবে। তারপরে বলছেন, মম পাশে করুণায় দুটি আঁখি ভাসে, ভুবন তারণ গুণমণি। ভুবন তারণ, ভুবন, ভুবনের যাবতীয় দুঃখকে যিনি তারণ করে দিতেন, এটাকে অতিক্রম করতে পারি যে সেই গুণমণি, গুণ গুণযুক্তা, তিনি আমার, তার করুণা, তার দুটো চোখ দিয়ে যেন করুণা ঝরে পড়েছে। মায়ের চোখের দিকে তাকিয়ে দেখবেন করুণা ঝরে পড়েছে, মনে হচ্ছে সেই সেই চোখের দিকে তাকালে জীবনে দুঃখ কখনো হয় না। আমাদের স্বামী কাশীশ্বরানন্দজি মহারাজ ছিলেন, স্বামী ব্রহ্মানন্দজি মা যে শিষ্য, তিনি শ্রী শ্রী মাকে দর্শন করার তার সৌভাগ্য হয়েছিল। আমরা কলেজ থেকে তার কাছে যেতাম, 89 বছরের বৃদ্ধ সোজা হয়ে বসে আছেন। আমরা বললুম, জীবনে অনেক সময় জানেন তো কোনো রকম হিসেব খুঁজে পাই না। বললেন, যখন জীবনের মনটা বেহিসেবই হয়ে যাবে তখন সবসময় স্বামীজির চোখ দুটোর দিকে তাকিয়ে থাকবি। স্বামীজির চোখ দুটোর দিকে তাকিয়ে থাকলে তোর মনে হবে সেই চোখ থেকে একটি অদ্ভুত শক্তি তোর ভেতরে চলেছে। এইটা হচ্ছে প্রথম কথা। দু নম্বর বলছেন, যখন জীবনে খুব দুঃখ আসবে, জীবনে কখন খুব আঘাত আসবে, যখন সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তখন আরেকজনের চোখের দিকে তাকিয়ে থাকবি, তিনি হলেন শ্রীমা সারদা দেবী। দেখবি তোর সমস্ত দুঃখ অপসৃত হচ্ছে, তার দু চোখ দিয়ে করুণা, তার দু চোখ দিয়ে ভালোবাসা। তারপরের কথাটা খুব ভয়ঙ্কর, বলছেন তার দু চোখ দিয়ে ভরসা জেগে উঠছে। তোর মনে হবে যে আমি এই জগতে একা নই, আমার এই লড়াই একার নয়, তিনি আছেন। বলবেন তার চোখ দুটো দিকে তাকিয়ে থাকবি, ও করুণার কোনো তুলনা হয় না। তিনি বলতেন ও করুণার কোনো তুলনা হয় না, এত অপূর্ব তার চোখের সেই দৃষ্টি, তিনি সেই চোখ দেখেছেন, সেই করুণাময় দৃষ্টিকে, যে তাই সেটার কথা বলছেন। তার শরীর চলে গেল, কেমন ছিলেন শশী মহারাজ, তিনি তার কিরকম ছিলেন? সকাল থেকে রাত্রি অবধি আমরা স্মরণ মননের কথা বলি না, কেমন তার স্মরণ মনন ছিল? তিনি জপ ধ্যান করতেন, তিনি ফুল তুলতেন, তিনি ঝাড় দিতেন, তিনি পুজোর জোগাড় করতেন, তিনি ঠাকুরকে পরিষ্কার করতেন, তিনি ঠাকুরের জন্য রান্না করতেন, আর গুনগুন করে তিনটি শব্দ বলতেন, সৎগুরু, সনাতন গুরু, পরম গুরু। এই তিনটি কথা তিনি বলতেন, সৎগুরু, সনাতন গুরু, পরম গুরু, এই সমস্ত কিছু। তিনি রাত্রিরে তার ঠাকুরকে তিনি এত ভালোবাসতেন, রাত্রিরে তাকে ডাক্তারের, তার যেহেতু ডায়াবেটিস হয়েছিল, তাকে ডাক্তাররা রুটি খেতে বলেছিলেন ভাতের বদলে, কিন্তু ঠাকুরকে যেহেতু রুটি নিবেদন করা হয় না, তাই তার আর কোনো দিন খাওয়া হয়নি ঠাকুরের এতে। রাত্রিরে সেই ঘরটি আমি দেখেছি, সেই ঘরে গিয়ে দেখলাম যে ভীষণ গরম, ছোট্ট ঘর, সেই বর্ষার জল পড়ছে, সমস্ত রাত্রি তিনি ছাতা ধরে ঠাকুরকে দাঁড়িয়ে আছেন। স্বামীজি চলেছেন দ্বিতীয়বারের জন্য, আমেরিকায় চলেছেন। স্বামীজিকে তিনি কি কত ভালো, আমরা বলেছিলাম না তার কাজের কথা বলবো, তার লেখার কথা বলবো, প্রথম যে দুটো লেখার কথা বলার, দুটো কবিতার কথা বলছি। একটা হচ্ছে, স্বামীজি যখন আমেরিকায় দ্বিতীয়বারের মতো যাচ্ছেন, সঙ্গে তার হরি মহারাজ আছেন। এখন চতুর্দিকে এত কলেরা হয়েছে যে ওই মাদ্রাজে জাহাজ নোঙর দিল না, ফলে কাউকে উঠতেও দেওয়া হলো না, কাউকে নামতেও দেওয়া হলো না। উনি একটা ওই ইয়ে করে, কি বেশ বলে, একটা নৌকায় করে সেই জাহাজের চতুর্দিক ঘুরলেন, বললেন মহাত্মাদের, মানে তুরিয়ানন্দজি এবং বিবেকানন্দ, এদের দুজনের পা স্পর্শ করা হলো না, চলো মহাত্মাদের প্রদক্ষিণ করি। তিনি প্রদক্ষিণ করলেন, আর শুধু তাই নয়, সেই গঙ্গার জল স্বামীজি তার জন্য নিয়ে এসেছিলেন, সেই পাত্রটি ওপর থেকে স্বামীজি দড়ি দিয়ে নামিয়ে দিলেন, তিনি সে কেটে নিলেন। সেই পাত্রটি এখনও ঠাকুর ঘরের, ঠাকুরের শয়ন ঘরে, মাদ্রাজ মঠের শয়ন ঘরে সেই কাঁচের পাত্রটি আছে, একটা বড় কাঁচের পাত্র, তার মধ্যে ভর্তি গঙ্গা জল ছিল, স্বামীজি তার জন্য নিয়ে এসেছিলেন। আর উনি প্রায় অনেকখানি, এখানে লেখা আছে 1500-এর আটা, 1500-এর আটা কিনে, ময়দা কিনে, তাই দিয়ে গজা, খাস্তা, নিমকি, এই সমস্ত তৈরি করে নিয়ে গেলেন, কিন্তু যেহেতু কোনো দ্রব্য তুলতে দেওয়া হলো না, তাই সেগুলো তার দেওয়া হলো না। স্বামীজির যেদিনকে শরীর চলে যায়, সেই সেই দিনকেই তিনি মাদ্রাজে তার পাওয়ার আগেই শুনলেন, একটি তার একটি দিব্য দর্শন হলো, স্বামীজি যেন, তিনি ধ্যান করছিলেন, শুনতে পেলেন স্বামীজি যেন তাকে বলছেন, শশী শশী, আমি শরীরটা থুতুর মতো ফেলে দিয়েছি।
সন্ন্যাস মানে হচ্ছে সম্যক রূপে ন্যাস, মানে ছুঁড়ে ফেলে দেওয়া, যে জিনিসটা ছুঁড়ে ফেলে দেওয়ার পর আমরা আর তুলি না, সেইটি সেই যে ভাবটা সেই যে বোধটা সেটা সন্ন্যাসের আদর্শ হওয়া উচিত। যে জীবনকে আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি, সেই জীবনকে আমি আর গ্রহণ করব না কোনোভাবেই, আমি আর গ্রহণ করব না কোনোভাবেই, সেইটি হচ্ছে সন্ন্যাস। তিনিও ঠিক স্বামীজিও ঠিক সেই ভাবটি, যোগীর মতো ভাব, তিনি বললেন যে শরীরটিকে অবলম্বন করে তিনি থুতুর মতো ছুঁড়ে ফেলে দিয়েছেন। এর ঠিক পরে 1911 সালের 29শে জানুয়ারি স্বামীজির শরীর চলে যাওয়ার 9 বছর পর তিনি স্বামীজির স্মরণে একটি অদ্ভুত সুন্দর কবিতা রচন, তিনি ওই বছর স্বামীজি স্মরণ সভা করলেন, যেটা আগের দিন আমরা বলেছি পাচাপ্পা কলেজে। এবং সেই বছর থেকেই যেমন ঠাকুরের জন্মোৎসব পালন হতো চেন্নাইতে, ঠিক সেরকমভাবে বিবেকানন্দ জন্মোৎসব পালন হতো। আর এই 1911 সালের 29শে জানুয়ারি তিনি স্বামীজির উদ্দেশ্যে সেই অনিত্য দৃশ্যেষু বিবেকানিত্যম সেই কবিতাটি রচনা করলেন, সংস্কৃতে কবিতাটি রচনা, যেখানে তিনি স্বামী বিবেকানন্দকে নর অবতার, নতুন, যেমন শ্রীরামকৃষ্ণকে অবতার বলা হয় ঠিক সেরকমভাবে মানুষের দুঃখে দুঃখী হয়ে মানুষের দুঃখ নিবারণের জন্য নর অবতার রূপে বিবেকানন্দকে তিনি ব্যক্ত করেছিলেন। সেই মন্ত্রে, সেই যে কবিতার শেষ দুটি লাইনে তিনি বলছেন, যেটি আমাদের কাছে খুব পপুলার, নমশ্রীয়তি রাজায় বিবেকানন্দ সূরয় সচ্চিত সুখস্বরূপায় স্বামিনে তাপহারিড়ে। তিনি স্বামীজিকে বলছেন নমশ্রী জ্যোতিরাজায়, জ্যোতিরাজায় শব্দের আগে শ্রী শব্দটি বলছেন, শ্রীমণ্ডিত। এমন শ্রী শব্দের অর্থ আমরা ভাবি যে টাকা পয়সা, টাকা পয়সা না, শ্রী হচ্ছে এমন একটি গুণ, এমন একটি সম্পদ যাতে আমরা পূর্ণ থাকি। যেমন একটা ঝাঁপি, লক্ষ্মীর ঝাঁপি পূর্ণ আছে, আপনি দূর থেকে দেখছেন, দেখেই আপনার আনন্দ হচ্ছে, ওই যে বোধটা সেটা হচ্ছে শ্রী, শ্রীমণ্ডিত। নমশ্রী ইয়তি রাজায়, জ্যোতিদের রাজা যিনি, সমস্ত সমস্ত সন্ন্যাসীদের, সন্ন্যাসী সম্প্রদায় যতজন ভগবানের জন্য এই বৈরাগ্য অবলম্বন করে মানুষের জন্য সেই এই ত্যাগের জীবন বেছে নিয়েছেন, তিনি ঘরেও থাকতে পারেন বাইরেও থাকতে পারেন, কিন্তু যিনি ত্যাগের জীবন বেছে নিয়েছেন, জ্যোতির জীবন বেছে নিয়েছেন, সেই তাঁদের তিনি রাজা, তাঁদের তিনি সম্রাট। বিবেকানন্দ সূরয়, দুটো জিনিস আছে এখানে, সূরয় শব্দে সূর্য স্বরূপ, বিবেকানন্দ রূপী সূর্য, এটা একটা জিনিস বলছেন, যার ভেতরে বিবেক রূপ আনন্দ প্রকাশিত হয়, এবং কেমনভাবে সেটা প্রকাশিত হয়, জলজল করে, সূর্যের আলো যেরকম শুধুমাত্র নিজেই প্রকাশিত হয় না, তার সঙ্গে জগৎকে আলোকিত করে। আপনাদের যদি দেখাতে পারতাম তাহলে দেখতেন, আমাদের ঠিক এই জানলার ওপার দিয়ে দেখা যাচ্ছে দিনের আলো, আপনি বুঝতে পারছেন কিনা জানি না, আমার ঘরের ভেতরে এখনো চতুর্দিকে ওই দরজা খোলা আছে, সামনের দিকে কাঁচের জানলা পুরো খোলা আছে, চতুর্দিক দিয়ে আলো আসছে, যথেষ্ট আলো রয়েছে, এবং সেই আলো দেখাচ্ছে সামনের মাঠ, তাতে একবারে খেতে সোনার ফসল ফলে আছে, আর তার ওপর সূর্যের আলো পড়ে তার রিফ্লেকশনে যেন সবটুকুকে সোনালি স্বর্ণময় মনে হচ্ছে। সূর্য হলো তাই, শুধু নিজে প্রকাশিত হন না, আপনাকেও প্রকাশিত করেন। তাই বলছেন বিবেকানন্দরূপ সূর্য, যিনি শুধু নিজে প্রকাশিত হন না, অন্যের অন্যের ভেতরকেও প্রকাশিত করেন। দেখবেন স্বামীজির একটা ছোট্ট কথা, দে আর লোন লিভ লিভ ফর আদার্স, বিরাট লম্বা লেখা ছিল, কিন্তু এইটুকু যদি আপনি পড়েন দেখবেন আপনার কেমন মনে হচ্ছে, যেন আমার আর বাঁচবার আরেকটু নতুন ইচ্ছা হয়, যে অনেক তো নিজের জন্য বেঁচেছি, এবার একটু অন্যের জন্য বাঁচি। দেখবেন দে আর লোন লিভ লিভ ফর আদার্স, তারাই একমাত্র বেঁচে আছে যারা অন্যের জন্য বাঁচে। আমরা এই যে স্কুল তৈরি, আমাদের এই বয়স্ক সাধুরা বলতেন যে স্বামীজির এক একটা কথা আমাদের জীবনের গল্প হতে পারে, আমি নিজে চোখে এসে দেখেছি। আমাদের যে স্কুলটা তৈরি হচ্ছে, যেমন রামকৃষ্ণ মিশনের সাধুদের যেরকম একটা প্রয়াস ছিল, ওদের লোকাল লোকেদের প্রয়াস, তারা সমস্ত কিছু ভুলে গেছে, ঘর বাড়ি ভুলে গেছে, যে মাঠে যে জায়গাটা স্কুল তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ আমফান ঘূর্ণিঝড়েতে একেবারে ধ্বংস হয়ে গেছিলো, একটা মাঠ ছাড়া আর কিছু নেই, 8টা পিলার দাঁড়িয়ে আছে, সেইখানে আমাদের স্কুল তৈরি হওয়া শুরু হলো। স্কুলের যিনি সেক্রেটারি, স্কুলের যিনি প্রেসিডেন্ট, ওইখানে ক্যাম্প খাট ক্যাম্প করে থাকা শুরু করলেন,
ঝড় জলের রাত্রিরে যখন আমি পাকা ঘরের বারান্দায় বসে ভাবছি ওই লোকগুলো কেমন করে আছে, ভেবেই কিরকম আতঙ্কিত হতাম। পরের দিন সকালবেলা আমরা গাড়ি নিয়ে ছুটে গেছি, গিয়ে দেখেছি সমস্ত স্কুলে কাজ চলছে, বৃষ্টির জলে সমস্ত এলাকাটা কাদায় ভর্তি হয়ে গেছে, তারা যেখানে আছেন সেই জায়গাটাও কাদাতে পূর্ণ হয়ে গেছেন, কিন্তু তার মধ্যে কি সুন্দর ইট পেতে তারা ওইখানে আছেন। স্বামীজি বলছেন, টেক আপ অ্যান আইডিয়া, থিঙ্ক অফ ইট, ড্রিম অফ ইট, মেক দ্যাট আইডিয়া ইয়োর ওন, একটা আদর্শকে গ্রহণ করো, সেই আদর্শটাকে এমনভাবে গ্রহণ করো যেন সেটি তোমার নিজেরই আদর্শ। বলছেন, লেট দি আদার্স আইডিয়া গো অ্যাওয়ে, সমস্ত যে অন্যান্য যা কিছু আর ভাবনা চিন্তা আছে সেগুলোকে একবারে তুমি ছুঁড়ে বাইরে ফেলে দাও। শুধু সেইখানেই তিনি থামছেন না, তিনি বলছেন যে তোমার যেন এই নার্ভ, তোমার রক্ততন্ত্র, তোমার নালী, শরীরের সমস্ত কিছু শুধু সেই একটা জিনিসকেই ভাবে, এবং যত ভাববে এইভাবেই সাফল্য আসবে। এবং শুধু তাই নয়, ইন দ্যাট ওয়ে অল স্পিরিচুয়াল জায়ান্টস আর বর্ন, সমস্ত আধ্যাত্মিক দৈত্য বলা উচিত নয়, দিকপালেদের জন্ম হয়েছিল। যদি সাফল্য লাভ করতে হয় এটা হচ্ছে পথ। আমরা দেখলাম চার মাসের চেয়েও 10 দিন কম, আরও যদি জিনিসপত্র ঠিক সময় আসতো তাহলে আরও 20 দিন কমে একটা 2700 স্কোয়ার ফুটের পূর্ণাঙ্গ বিদ্যালয় তৈরি হয়ে গেল। দুপক্ষের, রামকৃষ্ণ মিশনের যেমন সাধুদের বা যারা কাজ করছেন তাদের ঐকান্তিকতা এবং এদের ঐকান্তিকতা, আমরা হতবাক হয়ে গেলাম দেখতে দেখতে যে স্বামীজির কথা কিরকম শব্দ আকারে প্রকাশিত হয়, স্বামীজির কথা কিরকম জীবন দর্পণ মানুষকে বদলে দেয়। তাই বলছেন, বিবেকানন্দ সূর্য, তিনি এমন এক সূর্য যে সূর্য শুধু নিজে আলোকিত হন না, তার আলো অন্যদের মনের অন্ধকারকেও অপসৃত করে। তারপর বলছেন সচ্চিত সুখ স্বরূপ, সচ্চিত সচ্চিত আনন্দ স্বরূপকে যদি চিন্তা করি, তজ্জনিত যে সুখ হয় সেই সুখের তিনি হলেন স্বরূপ, তিনি হলেন সেই মূর্তি। স্বামিনে তাপহারিণে, তাপহারিণে ত্রিতাপে আমরা ভুগি, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। আমি জপ ধ্যান করতে চাই, জপ করতে বসেছি, বেশ মালা তানিয়ে টিং টিং ফট করে জপ করছি, চোখটি বন্ধ করে ঠাকুরের সেই জ্যোতির্ময় মূর্তিটি চিন্তা করছি, এমন সময় মনে হলো সকালবেলা যেন দেখেছিলাম সিঙ্কে রাখা আছে, বাসনগুলো মেজেছিল কাজের লোকটা, কিন্তু তাতে কোথায় যেন একটু ভীমের দাগ ছিল, সিঙ্কে বলেছিলাম জল দিয়ে ধুতে, সেটা কি ধুয়েছে দেখবেন, ঠিক ওই সময় মনে পড়ে। তারপরে মনে হবে, এ বাবা আজকে খাওয়ার আগে ইনসুলিনটা খাওয়া গপ গপ করে খেয়ে ফেলেছি, একবারও মনে পড়েনি, ঠিক জপ করবার সময় মনে পড়ে আজকে ইনসুলিনটা তো নেওয়া হয়নি। আবার মনে হয় জপ করতে করতেই সকালবেলা গিয়ে দেখলাম বাজারে কী সুন্দর বেনারসি বেগুন এসছে, বড় বড়, আহাই শনিবার যদি একটুখানি পুড়িয়ে খেতুম কী ভালোটাই না হতো, ঠিক ওই সময় মনে পড়ে, আধ্যাত্মিক বাধা। তারপরে আমি জপ ধ্যান করতে চাই, রোজ মন্দিরে গিয়ে আরতি দেখতে চাই, ঝড় জল বৃষ্টি তুফান একেবারে আমাকে একবারে কষ্ট দিচ্ছে, আদিদৈবিক আর আদিভৌতিক, জপ করতে চাই, ধ্যান করতে চাই, মনও তাতে লীন হয়, কিন্তু আজকে বড্ড জ্বর হয়েছে, উঠে বসতে পারছি না, মাথা ঝিমঝিম, টনটন, ছন ছন, ফন ফন, আমাদের এগিয়ে যাওয়ার পথে এইগুলো হচ্ছে বাধা, এইগুলো তাই এটাকে ত্রিবিধ কষ্ট বলা হয়, ত্রিতাপ বলা হয়। স্বামিনে তাপ হারি, সমস্ত তাপ, মনের যাবতীয় কষ্ট যাকে চিন্তা করলে চলে যায়। আমরা ভূতেশ আনন্দজির হাসিটি দেখলে আমাদের একবারে আমরা ফিদা হয়ে যেতাম, উনি যখন হাসতেন অপূর্ব, আমাদের মনে আছে প্রবীর মহারাজ ছিলেন, শরীর চলে গেছে এখন অনেক বয়স হয়েছে, সব সময় জপ করতেন, আরোগ্য উনি ছিলেন, গগনানন্দজি প্রেসিডেন্ট হয়ে এসেছেন, তারপরে কিছুদিন থাকার পর উনি একটা প্রোগ্রামগুলো ছিল তাই কেরালার কালাডিতে বোধহয় দীক্ষা দানের ছিল, 15 দিনের জন্য গেছেন ফিরে এসছেন। আমরা যেদিন প্রথম দিন প্রণাম করছি ওরা মহারাজকে বলছেন, মহারাজ আপনি ছিলেন না, আমাদের কি কষ্ট হচ্ছিল, তা মহারাজ ভাবছেন বোধ হয় এমনি এমনি বলছেন, বলে তাতে কী হয়েছে, ঠাকুর তো ছিল, বলছে না আপনার এই হাসি মুখটা দেখতে পাইনি, মহারাজ বকাঝাকা করলেন কিন্তু তার সঙ্গে একটা অদ্ভুত রকম স্নিগ্ধ হাসি হাসলেন, যে হাসি দেখে আমাদেরই এতদিন মহারাজকে যদি দেখতে পাইনি সেই কষ্টটা চলে গেল। এইটা হচ্ছে তাপ হরণ করেন, তাকে চিন্তা করলে আমার মনের যাবতীয় তাপ সেটি হরণ করা যায়, এটি হচ্ছে শশী মহারাজ, এটি অক্ষয় কীর্তি। 2 নম্বর হচ্ছে স্বামীজির একটি খুব বিখ্যাত কবিতা আছে, আপনারা অনেকেই জানেন, অম্বাস্তোত্রম,
সেটির একবারে সঠিক বাংলা অনুবাদ যদি কেউ করে থাকেন, তিনি হলেন শশী মহারাজ। শশী মহারাজ তিনটে বিষয়ে একবারে ভীষণ রকমের পারদর্শী ছিলেন। প্রথমটা হচ্ছে সংস্কৃত, দ্বিতীয়টা হচ্ছে তার মাতৃভাষা বাংলা, আর তৃতীয়টা হচ্ছে ইংরেজি। বাংলায় লেখা তার সবচেয়ে ভালো বই হচ্ছে রামানুজ চরিত্র। আপনারা যদি কখনো সুযোগ পান, এখনও পাওয়া যায় বইগুলো, এই বইটি পড়ে দেখতে পারেন। রামানুজাচার্যের জীবনের উপর অসাধারণ একটি গবেষণাধর্মী গ্রন্থ। এছাড়াও তার কতগুলো বই ছিল ইংরেজিতে, তার বক্তৃতাগুলিকে সংকলিত করে তিনি এডিট করে পুস্তকারে প্রকাশ করেছিলেন। ইউনিভার্স অ্যান্ড ম্যান, বিশ্ব এবং মানব, এই গ্রন্থে বেদান্তের তিনি কতগুলো সূত্রকে ভারী সুন্দর করে ব্যাখ্যা করেছিলেন। আরেকটা হচ্ছে দ্য কৃষ্ণ দ্য প্যাস্টোরাল অ্যান্ড কিং মেকার, রাখাল ও নৃপতি শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। আরেকটা হচ্ছে দ্য সৌল অফ ম্যান, মানব আত্মা। এই তিনটি গ্রন্থ, অনেক গ্রন্থ রচনা করেছেন, কিন্তু এই তিনটি গ্রন্থ বিশেষ বিশেষভাবে তার প্রসিদ্ধ ছিল। এই দ্বিতীয় গ্রন্থে তিনি শ্রীকৃষ্ণের বৃন্দাবন এবং দ্বারকা লীলার খুব ডিটেলের সেটি আলোচনা করেছিলেন। মহারাজ এমনই ছিলেন, ভীষণ সুন্দর, কখনো কোনো দিন বেড়াতে যাননি। ১৯০৮ সালে স্বামী ব্রহ্মানন্দজিকে নিয়ে এসেছিলেন, যে তিনি যেমন ভীষণ বক্তৃতা টক্তৃতা ভালো দিতে পারতেন, ব্রহ্মানন্দজি তো বক্তৃতা দিতেন না, তাই চেন্নাইয়ের লোকেরা জিজ্ঞাসা করছিল ঠাকুর আর তার মানসপুত্র তিনি কি নতুন স্বামীজি কি বক্তৃতা টক্তৃতা দেবেন। ভারী সুন্দর উত্তর দিলেন, বললেন বক্তৃতায় আছে কি, ওর মতো মানবের দর্শন স্পর্শ নেই, অপরের মধ্যে ধর্মভাব সঞ্চারিত হয়। বর্ণনা আছে স্বামী ব্রহ্মানন্দজিকে নিয়ে শশী মহারাজ গিয়েছেন মীনাক্ষী মন্দিরে, বিশুদ্ধানন্দজির স্মৃতি কথা আছে, আপনারা পারলে পড়ে নেবেন। দ্বিতীয় খণ্ডে এই প্রাচীন সাধুদের কথায় দ্বিতীয় খণ্ডে আছে, একটু পড়ে নেবেন, ভারী সুন্দর অভিজ্ঞতা। বিশুদ্ধানন্দজি চেন্নাই মঠে ছিলেন, তো সেই সময় তিনি গিয়েছিলেন। বিশুদ্ধানন্দজির বর্ণনায় আছে যে ছোট্ট শিশু যেমন বাড়িতে ফিরে এসে ছুটতে ছুটতে মায়ের কাছে যাওয়ার জন্য চেষ্টা করে, স্বামী আমাদের ব্রহ্মানন্দজি মহারাজকে দেখেও মনে হচ্ছিল তিনিও যেন লাপাতে লাপাতে মায়ের সঙ্গে আলিঙ্গন করতে যাচ্ছেন, একটা জায়গায় গিয়ে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছেন। এমনভাবে তিনি দাঁড়িয়েছিলেন তিনি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন, তাই শশী মহারাজ তাকে আগলে ধরে দাঁড়িয়ে থাকলেন এবং পেছনে সূর্যি মহারাজ এবং বিশুদ্ধানন্দজি দাঁড়িয়েছিলেন। এমন এক মানুষ, তার বক্তৃতা দেওয়ার প্রয়োজন হয় না, তার উপস্থিতি তাকে দর্শন মাত্রই মানুষের জীবনের বদল ঘটে। স্বামী ব্রহ্মানন্দজি সেই কারণে পরবর্তীকালে সাধুদের বলতেন যে শশী মহারাজের সঙ্গে যদি তিন দিন থাকা যায় তাহলে তোমার সাধু জীবনের, 3 বৎসর থাকা যায় তাহলে তোমাদের সাধু জীবনের আমূল বদল হবে। শশী মহারাজ দেবমাতাকে খুব ভালোবাসতেন, সিস্টার দেবমাতাকে খুব শ্রদ্ধা করতেন, দেবমাতাও শশী মহারাজের শেষে খুব সহজ বোধ করতেন। একদিন শশী মহারাজ ঘরে ছিলেন না, দেবমাতা ঘরে ঢুকে দেখলেন যে শশী মহারাজের জীবন জিনিসগুলো খুব অবিন্যস্তভাবে পড়ে আছে। তিনি খুব সুন্দর করে সব গুছিয়ে টুচিয়ে রাখলেন, তার ছেড়ে রাখা জামাকাপড়গুলো কাচলেন, মেললেন। শশী মহারাজ খুব দেবমাতাকে ভালোবাসলেন, কিন্তু এই কাজটি তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না, খুব ধমক খেলেন এর জন্য। তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন, শুধু নিজের নয়, যে সাধুর জীবন একেবারে সম্পূর্ণ নিজের উপর নির্ভরশীল, এখানে কারুর নির্ভরতা যেন, কেউ যেন তাকে সাহায্য করতে না আসে, আর বিশেষ করে মহিলাদেরকে তিনি মায়ের মতোই শ্রদ্ধা করতেন, কিন্তু সাধুর জীবনের ক্ষেত্রে মহিলাদের এই সংস্পর্শটা থেকে দূরে থাকতে হবে। আপনারা অনেকেই জানেন এটি পরবর্তীকালে খুব, এখন এটা ব্যাধির আকার ধারণ করেছে, খুব সমস্যা তৈরি হচ্ছে, এই এই তখনকার দিনে এটি করতেন তিনি। সিস্টার দেবমাতা 1908 সালের ঘটনা, তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন, তার সঙ্গে দেখা করতে এসেছিলেন শশী মহারাজ। তিনি যখন কথা বলছেন এমন সময় একজন রাজকর্মচারীও তার সঙ্গে দেখা করতে এলেন। সিস্টার দেবমাতা সেই রাজকর্মচারীর সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করছেন এবং দেখছেন স্বামী রামকৃষ্ণানন্দ যেন উস্কুস উস্কুস করছেন। সিস্টার জিজ্ঞেস করলেন তাকে, আপনি অসুস্থ বোধ করছেন? তখন তিনি বললেন, আমি ভালোই আছি, কিন্তু আমি আমার তোমাদের আলোচনা
আমার আদৌ ভালো লাগছে না। শশীমার যে জীবন খুব নিয়ন্ত্রিত ছিল, নিত্য তিনি গীতা এবং বিষ্ণু সহস্র নাম থেকে গোটাটা পাঠ করতেন, এমনকি বর্ণনা আছে স্বামী প্রেমানন্দজির সঙ্গে তিনি তীর্থে গেছিলেন, বই দুটো নিয়ে যেতে তিনি ভুলে গেছিলেন, যে মুহূর্তে মনে পড়লো যেখানে বইয়ের গ্রন্থের দোকান দেখলেন সেখান থেকে তিনি এই দীপটি সংগ্রহ করলেন। সমস্ত দিন ভগবত প্রসঙ্গ করতেন, সমস্ত দিন সব কাজের ফাঁকে ভগবত প্রসঙ্গ করতেন। আমি এমন মানুষ দেখেছি যিনি সমস্ত দিন গানই গাইতেন, এরম লোক আমার দেখার সৌভাগ্য হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতনি ছিলেন শ্রীমতী মেনকা ঠাকুর, আমার সৌভাগ্য হয়েছিল তার কাছ থেকে গান শেখার। তার বেশ ছেলেদের মতো চেহারা ছিল আর সবসময় গান গাইতেন বলে আমরা তাকে পি দাদু বলে ডাকতাম। গান তো বুঝতাম না, একটা পি 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 করে কিছু একটা হয়, আর তার ছেলেদের মতো চেহারা বলে তার নাম রাখা হয়েছিল পি দাদু, অবশ্যই আমরা সেটা পেছনে ডাকতাম। কিন্তু অপূর্ব তার জীবন, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করা থেকে আরম্ভ করে রান্নার কুটনো কটা, রান্না করা, সর্ব অবস্থায় তিনি গান গাইছেন। তিনি ব্রাহ্ম ছিলেন কিন্তু পূজনীয় শঙ্করানন্দজি মহারাজের কাছে তার মন্ত্র দীক্ষা হয়েছিল। তার ঘরে দেখেছিলাম একটা ভিক্ট্রি স্ট্যান্ড আছে, ভিক্ট্রি স্ট্যান্ডের মধ্যে তিনটি ছবি আছে, ওপরে শ্রীরামকৃষ্ণ, একদিকে রবীন্দ্রনাথ এবং একদিকে স্বামী শঙ্করানন্দজি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে তিনি গান শেখার সৌভাগ্য লাভ করেছিলেন, আমাদের সেইভাবে তিনি শেখাতেন কেমন করে কবিগুরু তাদের যেভাবে গান। কিন্তু ওই বয়স, আমি তাকে প্রায় তো মারা গেছেন 89-90 বছর বয়সে, কিন্তু শেষ জীবন অবধি তার বিশাল বড় চেহারা ছিল, সেইটি নিয়ে বসে তিনি গান শেখাতেন। শেষের দিকে আর মানে শেখাতে পারতেন না, অন্যরা শেখাতেন, তিনি স্পেশালাইজ ওই অংশগুলোকে ঠিকঠাক করে দিতেন। তার গান গাওয়ার উৎসাহ, সারাটা দিন তিনি গান গাইছেন, সমস্ত দিন। আপনি যখনই যান তার কাছে আপনি অন্য কোনো বাজে প্রসঙ্গ করতে পারবেন না, কিছু গেলেই বলতেন আচ্ছা ওই গানটা গা দেখি, সেই গানটা গা দেখি, অনেকে পালিয়ে যেত তার কাছে যাওয়ার সময়। কিন্তু তার এই একটা অদ্ভুত জিনিস ছিল, শশী মহারাজের জীবনটিও তাই, সব সময় ভগবত প্রসঙ্গ করছেন। আপনারা দেখেছেন কি না, দেখেছেন নিশ্চয়ই, আমরা চেতনানন্দজিকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি এর সমালোচনা তার সমালোচনা ওনার কাছে করার, কিন্তু বিশেষ আমরা পাত্তা পাইনি। কিছু হলেই উনি ভগবত প্রসঙ্গ, বুঝলে, ঠাকুরের এই অংশটা ঠিক এরকম, ঠাকুরের ওই অংশটা ঠিক অন্যরকম। শশী মহারাজ ঠিক তেমনটা ছিলেন। বিষ্ণু সহস্রনাম পড়া, এটা দক্ষিণ ভারতের একটা রীতি আছে, আমাদের জ্যোতিষ্বরানন্দজি নাকি স্বামী ব্রহ্মানন্দজি জ্যোতিষ্বরানন্দজিকে আদেশ করেছিলেন নিয়ম করে বিষ্ণু সহস্রনাম পড়া, খুব বেশি শ্লোক নেই, আপনারা বিষ্ণু সহস্রনাম রোজ পড়ে দেখতে পারেন। বলছেন বিষ্ণু সহস্রনাম পড়লে মনেতে একটা অদ্ভুত প্রশান্তি আসে, পড়াটা খুব জরুরি। আমরা মুমুক্ষানন্দজি মহারাজকে দেখতে গেলাম সেদিনকে, ওনার খুব শারীরিক অবস্থা খারাপ, কিন্তু গিয়ে দেখছি সকালবেলা দেখছি যে পরপর গ্রন্থগুলো উল্টে উল্টে রাখা আছে। উনি ক্রমান্বয়ে পড়তেন, প্রথমে শ্রীমদ্ ভগবত গীতা পড়তেন, তারপরে বোধহয় চণ্ডী পড়তেন, তারপরে কথামৃত পড়তেন, তারপরে মায়ের কথা পড়তেন, তারপরে স্বামীজির কথা পড়তেন। আগের দিন যতখানি অবধি পড়েছেন সেই অবস্থায় উল্টো করে রাখা আছে, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন সাপোর্ট দিয়েও তার শ্বাসকষ্ট কমানো যাচ্ছে না। কিন্তু সকালবেলা উঠে ওটি তার অভ্যাস, তিনি সেই 20টি করে শ্লোক খুলে খুলে পড়ছেন। এই এদের জীবন আমাদের জানেন তো এই নতুন করে ভাবতে শেখায় কেমন করে আধ্যাত্মিক জীবন যাপন করব। আমাদের কাছে একটা প্রশ্ন না যে সবসময় কি জপ ধ্যান করব, তা নয়, ভগবানকে কেন্দ্র করে বাঁচার কতগুলো টিপস থাকে সেগুলো এদের জীবন থেকে আমরা শিখতে পারি। তার অন্য ধর্মের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা ছিল। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি সেইটি বলি আর কি, একজন তাকে একদিন সন্ধ্যে হয় সূর্য অস্ত যাচ্ছে, একজন তাকে গিয়ে বললেন দেখুন কি সুন্দর সূর্যাস্ত। তিনি বলছেন তাকে, বলছেন এই সময় ঈশ্বরের চিন্তা করা উচিত, সৃষ্টির নয়, স্রষ্টার কথা ভাবা কথা। আমরা অনেক সময় এটা করে থাকি, আহা কি সুন্দর সূর্যাস্ত, কি সুন্দরী। বলছেন সেই সন্ধিক্ষণে ভগবানকে চিন্তা করার কথা, যিনি এই সৃষ্টিটি রচনা করেছেন তাকে চিন্তা করার কথা বলা হচ্ছে। তিনি বলতেন হিমালয় কি না পাহাড়ের উপর পাহাড় স্তূপীকৃত, পৃথিবীতে দর্শনযোগ্য এমন কি আছে, ঈশ্বরই এই বিশ্বে একমাত্র দর্শনীয় ও চিন্তনীয় বস্তু। ভেবে দেখুন, ঈশ্বর ছাড়া এই জগৎ সংসারে আর দেখার আর চিন্তা করার কোনো বস্তু নেই।
যে আমরা অনেক সময় ভাবি না যে শশী মহারাজ কিরকম ভাবে ছিলেন, স্বামীজির কথা ভাবতে ভাবতে স্বামীজি বলেছেন আমরা তো তো লেখাপড়া মন ভালো না লাগলে পড়াশোনা করতে পারতাম, শশীর তারও সুযোগ ছিল না। কিন্তু এইগুলো হচ্ছে পথ, আমরা কেমন করে সব সময় নিজেদের ভগবত মুখী করে রাখতে পারি, একটা যেন নিরবচ্ছিন্ন তৈল ধারার মতো আমাদের জীবনটি যদি যাপিত হয় তাহলে হবে। অন্য ধর্মের প্রতি তার ভীষণ ভালোবাসা ছিল, বাইবেল তিনি খুব ভালো পড়েছিলেন, আপনাদের এই এই প্রসঙ্গতেই আমরা বলেছিলাম যে কতগুলো কনভার্সন করেন এরকম মানুষজন একসময় বরানগর মঠে এসে উপস্থিত হয়েছিলেন, তারা এসে শশী মহারাজের বাইবেলের ওপর দখল দেখে আর তারা নিজেদের খাপ খোলেননি। শশী মহারাজ পড়তেন, বাইবেল পড়তেন খুব মনোযোগ সহকারে, সেই চার্চটি আছে এখনো, যে চার্চে শশী মহারাজ মাঝে মাঝে গিয়েই সেই বেদির সামনে হাঁটু গেড়ে খ্রিস্টানি কায়দায় প্রার্থনা করতেন। সারা দক্ষিণ ভারতের যে খ্রিস্টান কমিউনিটি তারা শশী মহারাজকে এখনো মনে রেখেছে, সেই চার্চটি এখনো আছে, আমরা গেলে সেই চার্চ দেখতে দেয়। এছাড়াও কতগুলো এক বৃষ্টির রাতে মুসলমান ছাত্ররা তার কাছে এসে আশ্রয় নিয়েছিলেন, তিনি তাদের সঙ্গে বাবা আচ্ছা করলেন না, তাদের সঙ্গে মহামতি আমাদের মোহাম্মদ হযরত মোহাম্মদের জীবন এবং বাণী নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলেন। স্বামী রামকৃষ্ণানন্দজি সবসময় বেঁচে থেকেছেন মাত্র 49 বছর, 49 বছর বেঁচেছেন, এমন কিছু না আমি তার চেয়ে অনেক বেশি বয়স হয়ে গেছে, আমার 52 বৃদ্ধ হয়ে গেছি আমি। তিনি 49 বছর বয়সে জীবন বেঁচেছিলেন, কিন্তু এমন কর্ম করে গেছেন, আগামী কয়েক শত বৎসর যদি আমরা চেষ্টা করি তবু আমরা তার সেই কৃতকর্মের সঠিক মূল্যায়ন করে উঠতে পারবো না। আমাদের সঠিক মূল্যায়ন হয় তখনই যখন আমরা সেই মানুষটির জীবনকে কেন্দ্র করে বেঁচে নিজেকে নতুন করে তৈরি করি। আমরা আজকে এইখানে এনার জীবন শেষ করব, এবার একটি নতুন জীবন পড়ব, যার জীবন বলার জন্য আমি নিজেই খুব ছটফট করছিলাম, আমার ভীষণ শ্রীরামকৃষ্ণ পার্ষদদের জীবনের মধ্যে এনার জীবন আমার খুব আকর্ষণ করে। আমরা বলি তো যে সংসার যেই হয়ে গেল তাহলে আর আমাদের আর কোনো উপায় থাকে না, এই আমরা খুব সম্ভবত এটা পরমার্থ প্রসঙ্গে আছে, এটা যদি আমি খুঁজে পাই এক্ষুনি বলবো। পরমার্থ প্রসঙ্গে এক জায়গায় বিরজানন্দজিকে প্রশ্ন করা হচ্ছে, তিনি বলেছেন যে আমাদের হ্যাঁ সংসারই আমাদের কি কিছু আশা আছে, এটা 74 নম্বর সূত্রে আছে, কেন থাকবে না, খুব আছে, ভগবান কি কেবল সন্ন্যাসীদের, সকলেই তার সন্তান, সংসারী কে নয়, আমাদেরও তো সংসার আছে, দেখো না এই তোমরা সব আছো, তোমাদের জন্য ভাবতে হয়, মঠ মিশনে সাধুদের জন্য ভাবতে হয়। তারপরে বলছেন দুঃখ দারিদ্র সুখ দুঃখের কথা শুনতে হয়, তাতে মনে কষ্ট হয়, তবে প্রভেদ আছে আপনার জন্য আর পরের জন্য ভাবনা, বিদ্যার সংসার আর অবিদ্যার সংসার, আপনার জন্য আর পরের জন্য ভাবনার ভেতরে ফারাক আছে। তিনি বলছেন যে সংসারে থাকো ক্ষতি নেই, তবে সংসারে একেবারে নির্লিপ্ত হয়ে থাকতে হবে, সংসারে একেবারে নির্লিপ্ত হয়ে থাকার কথা তিনি বলছেন, বলছেন সংসারে থাকো তবে সংসার যেন তাকে পেয়ে না বসে, বাইরে সংসারে থাকো, সংসারের কর্তব্য সব করে যাও, কিন্তু অন্তরে যেন ত্যাগের ভাব, নিষ্ক্রিয় নির্লিপ্ত ভাব থাকে। একটা আদর্শ গৃহীর জীবন তিনি দেখিয়ে দিয়ে গেছেন, এটা একটা দিক। তারপরে আরেকটা দিক হচ্ছে অনেক সময় আমরা মৃত্যুকে যখনই মনে করি দেখবেন জীবনে আর কিছু হচ্ছে না, ঝুলে পড়লেই হলো, কতবার কতজনের মনে হয়েছে ঝুলে পড়লে হলো, সংসারে স্বামী ফিরে তাকাচ্ছে না ঝুলে পড়লে হলো, ছেলেমেয়েরা কথা শুনছে না ঝুলে পড়লেই হলো, আর মায়েদের একবারে মুখেতে লেগে আছে যে আমি মরি তারপরে তুই বুঝবি যে আমার কতখানি দাম ছিল। কিন্তু মৃত্যু যে মানুষকে অমৃতের সন্ধান দেয় এর জীবন তাই, সংসারে অশান্তির জেরে একেবারে মানে একদম পাগল হয়ে গিয়েছিলেন, তারপরে সেই অবস্থা থেকে সেই পালানোর জন্য তিনি 1882 সালে ফেব্রুয়ারি মাসে বরানগরে তার ভগ্নিপতির বাড়িতে এসেছিলেন, তার ভগ্নিপতি ছিলেন ঈশানচন্দ্র কবিরাজ,
আর সেখান থেকে 26শে ফেব্রুয়ারি তিনি তার আত্মীয় সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে এ বাগান সে বাগান ও বাগান ঘুরে বেড়াচ্ছিলেন। বাগান দেখছিলেন না, তিনি একটা উপযুক্ত আত্মহত্যার জায়গা দেখছিলেন এবং এই আত্মহত্যার জায়গা দেখতে দেখতে তারা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে এলেন এবং সেখানে শ্রীরামকৃষ্ণকে তিনি দেখলেন। দেখলেন ঠাকুর ভক্ত পরিপেষ্টিত হয়ে বসে আছেন, আর ঠাকুরকে দেখে বলেছেন তিনি যেন সুখদেবের মতো অথবা জগন্নাথ ক্ষেত্রে যেন স্বয়ং গৌরাঙ্গ রামানন্দ স্বরূপাদির সঙ্গে ভগবত গুণকীর্তন করছেন, এ ছেড়ে যেন যাওয়া যায় না, এমন তাকে তিনি ভালোবাসলেন যে সেই শব্দ দিয়ে এমন তাকে বাঁধলেন যে তিনি হয়ে উঠলেন শ্রীরামকৃষ্ণের কথার কথামৃতকার। আমাদের নতুন জীবন মাস্টারমশাইকে নিয়ে আলোচনা হবে, আলোচনা শুরু করছি আমরা। মাস্টারমশাইয়ের একটি দিব্য জীবন কথামৃত, যখন লেখা হলো কথামৃত টুকরো টুকরো করে বেরিয়েছিল তো পরবর্তীকালে যখন একত্রিত হলো তখন মাস্টারমশাই নিজেই মনে মনে ভাবছিলেন যে কি নাম দেবেন এই গ্রন্থের, তখন অনেক ভাবনা চিন্তা করে তিনি নাম দিলেন কথামৃত। এর পেছনে এই যে ওনার আশার গল্পটা আছে যে শব্দ কথা অমৃত স্বরূপ, অমৃত কি, অমৃত এমন এক সুধা যা পান করলে মানুষ একটি মৃত্যুহীন জীবন যাপন করে। আমরা মৃত্যুহীন জীবন রোজ মরি জানেন তো, এ আঘাত করছে, সে বিশ্বাসঘাতকতা করছে, সে ছোট করছে নিজেকে, এরকম নানা রকমের কষ্টে আমরা ভুগি, সেই কষ্ট থেকে প্রতিদিন বেঁচে ওঠার গল্প হচ্ছে কথামৃত। কথামৃতের পাতায় পাতায় যেন নতুন করে বেঁচে ওঠার গল্প বলা আছে, তাই তিনি নাম রাখলেন কথামৃত। কথামৃত সত্যি সত্যি আমাদের বাঁচায়, নতুন করে নিজেদের ভাবতে শেখায়, আমাদের নতুন করে নিজের সত্তাকে বিকশিত করতে শেখায়, তাই তার নাম দিলেন কথামৃত। আমার দেখার সৌভাগ্য হয়েছিল কথামৃত অরিজিনাল ডায়েরিগুলো, আগে তো জেরক্স দেখেছি কিন্তু যখন কথামৃত ডায়েরিগুলি বেলুড় মঠে এলো তখন আমি বেলুড় মঠে ছিলাম, পূজনীয় সুহিতানন্দজি তখন সাধারণ সম্পাদক, তিনি আমাদের হেডকোয়ার্টার্সে সব সাধুদের ডেকে পাঠিয়েছিলেন তার চেম্বারে, আমরা গিয়েছিলাম, তিনি সেই টিনের একটা ছোট্ট বাক্স, আগেকার দিনে সেই আমরা স্কুলে যেতাম সেরকম একটা টিনের বাক্সের ভেতরে সেই প্রথম খণ্ড কথামৃতটির আছে, যেটি দেখে মাস্টারমশাই কারেকশন করতেন সেটিও দেখলাম। তারপর মাস্টারমশাই খগের কালো দিয়ে সেই কাটাকুটি আছে, আর আছে সেই কথামৃতের ডায়েরিগুলো, ব্রিটল হয়ে গেছে তার পাতা, অতএব বেশি খুলে দেখার সুযোগ হয়নি, কিন্তু তিনি সেই কথামৃতগুলো বার করে আমাদের প্রত্যেকের মাথায় ছুঁয়ে দিয়েছিলেন। আমাদের মনে হয়েছিল আমরা শ্রীরামকৃষ্ণের অস্থি স্পর্শ করার সুযোগ হয়েছিল বেলুড় মঠে থাকাকালীন, সে এক অদ্ভুত আনন্দ। স্বামীজির ঠাকুরের বেদী স্পর্শ করার সুযোগ হয়েছিল, কিন্তু খুব আনন্দের, কিন্তু তার চেয়েও বেশি আনন্দ মনে ছিল শ্রীরামকৃষ্ণ যেন শব্দ দিয়ে আমাকে স্পর্শ করলেন, তার শব্দ যেন আমাকে ছুঁয়ে গেল, এত সুন্দর। তিনি কথামৃতের শুরুতে লিখেছিলেন সেই কবিতা এই গোপী গীতা থেকে নিয়েছিলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভুরিদা জনা। কথামৃত প্রচারকের মনে হয়েছিল এ এক এমন শব্দ যা আমাদের ভেতরের কলমশ নাশ করে, আমাদের তপ্ত জীবনে যেন নতুন আলোর স্পর্শ দেখায়, আর এটি শোনাও মঙ্গল, কারণ এটি আমার ভেতরের সমস্ত অমঙ্গলকে অপসৃত করে আমাকে মঙ্গলের পথে যাত্রা করে। 1854 সালের 14ই জুলাই তার জন্মদিনটি খুব দামি, নাগপঞ্চমী দিন, এখনও নাগপঞ্চমী তিথিতে আনঅফিসিয়ালি বেলুড় মঠে মাস্টারমশাইয়ের জন্মতিথি পালন করা হয়। মাস্টারমশাইয়ের অস্থি নিচয় আমাদের বেলুড় মঠে আছে, 5 জন গৃহী ভক্তের আছে, মাস্টারমশাই গিরিশচন্দ্র ঘোষ, সিস্টার নিবেদিতা, গোলাপমা এবং যোগিনমা, এই 5 জনের অস্থি স্বামীজির মন্দিরে আছে। স্বামীজির মন্দিরে দেখবেন স্বামীজির যে সমাধি বেদী তার দুদিকে দুটো আলমারি আছে, স্বামীজির ডান হাতের আলমারিতে আছে গিরিশচন্দ্র ঘোষ এবং মাস্টারমশাই, স্বামীজির বাঁ হাতের আলমারিতে আছে সিস্টার নিবেদিতা, গোলাপমা এবং যোগিনমা। প্রত্যেকবারে ওই নাগপঞ্চমীর দিন ঠাকুরের বিশেষ পুজো হয়, পুজো হয়ে গেলে ঠাকুরের যে প্রসাদী ধুতি চাদর মালা অর্ঘ্য সেগুলো নিয়ে এসে সেই
আলমারিটির ওপরে, সে অস্থির ওপরে রাখা থাকে। এইটি হচ্ছে সেদিন তার জন্ম, ভারী সুন্দর দিনে জন্ম। তার জন্ম হয়েছিল ওই শিমুলিয়াপট্টিতে, শিবনারায়ণ দাস লেনে তার জন্ম হয়েছিল। পরবর্তীকালে তার বাবা এখন যে ওই 13/2 গুরুপ্রসাদ চৌধুরী লেন, যেটি কথামৃত ভবন নামে এখন পরিচিত ঠাকুর বাড়ি, সেই বাড়িতে তিনি চলে আসেন। সেখানে তার বড় হয়ে ওঠা। তার বাবার নাম ছিল মধুসূদন গুপ্ত এবং মা ছিলেন স্বর্ণময়ী, সরলতা, মধুর ব্যবহার এবং ধর্মনিষ্ঠার জন্য প্রচারিত। মাস্টারমশায়ের জীবনী গ্রন্থে কথামৃতের বৈশিষ্ট্য একটি অদ্ভুত, সেটা হচ্ছে আমরা যতই অন্যের স্মৃতিচারণ করি না কেন, দেখবেন আমি তো মাঝে মাঝেই এঁতার কথা বলি, কিন্তু সব জায়গায় আমি ছিলুম এই কথাটা আমি খুব বড় করে প্রকাশ করার চেষ্টা করি। নিজেকে লুকিয়ে ফেলাটা খুব কঠিন। কথামৃতে আপনারা দেখবেন অনেকগুলো নাম আছে, শ্রীম, মাস্টার, মণি, মণিমোহন, একজন ভক্ত, এই নানা ছদ্মনামের আবরণে তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন। এমন লুকিয়ে রেখেছিলেন, তার যে মহেন্দ্রনাথ গুপ্ত নাম ছিল সেটাই ভুল হয়। অনেক কুইজ কন্টেস্টে দেখেছি শ্রীম নামটা কি, মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মহেন্দ্রনাথ দত্ত, কত রকমের নাম বলা হয়, কিন্তু মহেন্দ্রনাথ গুপ্ত তার নাম ছিল। তিনি এমনভাবে নিজেকে গুপ্ত করেছিলেন, এমনভাবে লুকিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণ তার সেই আলোতে তাকে আলোকিত করে গেছেন, শ্রীরামকৃষ্ণকে এগিয়ে দিয়েছেন এবং তিনি তার আলোকে আলোকিত করে গেছেন। ঠাকুরের সঙ্গে তার দেখা মাত্র 4 বছর বয়সে, সেটা তার শৈশবের একটি স্মৃতি আছে। তিনি তার মায়ের সঙ্গে মাহেশে রথযাত্রা দেখতে গেছিলেন, ফেরার সময় তারা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে নেমেছিলেন, তখন সবে কালীবাড়ি তৈরি হয়েছে। ইতস্তত বালক খুঁজতে খুঁজতে এমন সময় তিনি তার মাকে হারিয়ে ফেলেন, এমন সময় দেখেন মন্দির থেকে একটি সৌম্য দর্শন যুবক এসে তাকে আদর করেন এবং তাকে আপ্যায়ন করেন। পরবর্তীকালে তিনি বলতেন হয়তোবা ঠাকুরই হবেন, কারণ তার কিছুদিন আগে রাসরানী রাসমণি দক্ষিণেশ্বর কালীবাড়িতে ভবতারিণী প্রতিষ্ঠা করেছেন এবং স্বয়ং ঠাকুর তখন মা কালীর পূজক পদে রয়েছেন। এছাড়াও শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দেখা হওয়ার একটি আরেকটি গল্প আছে। সেখানে ঠাকুর একদিন তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার আশ্বিনের ঝড়ের কথা মনে আছে? সেই ঝড়টি এসেছিল কলকাতায় 5ই অক্টোবর 1864 খ্রিস্টাব্দে। মাস্টারমশাই তখন বললেন, আজ্ঞে হ্যাঁ, তখন আমার বয়স খুব কম, 9-10 বৎসর মাত্র, এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম। কোনো তিনি তার আশ্বিনে তার ছেলেবেলা থেকেই যে ধর্মভাবটা তার যে ছিল সেটি সেই সময় থেকেই বোঝা যেত। যখনই তিনি কোনো দেবমন্দিরের সামনে দিয়ে যেতেন হাত জোর করে প্রণাম করতেন। দুর্গা মন্দির বা দুর্গা মণ্ডপের সামনে দিয়ে গেলে তিনি ঘন্টার পর ঘন্টা তিনি তার দিকে তাকিয়ে থাকতেন, চৈতন্য চরিতামৃত করতেন এবং বাইবেলের নিউ টেস্টামেন্ট তার কণ্ঠস্থ ছিল। তাই তার প্রথম দিনের দর্শন থেকেই ঠাকুরকে তার বড্ড ভালো লেগেছিল। তিনি ঠাকুরকে প্রথমবার দর্শন করার পর ফিরে গেলেন, এখানে এই মন্দিরে আরতি দেখতে গেলেন। ফিরে আসার সময় তিনি দেখলেন ঠাকুরের দরজা বন্ধ। এইটা আরেকটা জিনিস, এটা আমাদের জেনে রাখা খুব জরুরি, দরজা বন্ধ রয়েছে এবং ওখানে বৃন্দেজি যে বাসন মাজে, ঘর ঝাড় দেয়, মোছে, সে দাঁড়িয়ে আছে। ভেতরে যে ধুনো দেয়া হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এরা ইংরেজি কায়দায় শিক্ষিত, তো পারমিশন বা অনুমতি ছাড়া ঘরের ভেতর ঢুকতে পারেন না। তিনি বৃন্দেজিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা উনি কি ভেতরে আছেন? তিনি বললেন, হ্যাঁ আছেন। তোমরা যাও না বাবা, যাও। তারপরে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা উনি কি অনেক শাস্ত্র টাস্ত্র পড়েন? বৃন্দেজি বললেন, আর বাবা, শাস্ত্র সব ওর মুখে। এটা একটা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যদি সার্টিফিকেট যদি কিছু দিতে হয় তাহলে এটা হচ্ছে সবচেয়ে একটা বড় সার্টিফিকেট। রবীন্দ্রনাথ লিখছেন, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। রবীন্দ্রনাথের এই কথায় আছে, সূর্য অহংকার করে বলছেন যে আমি এই জগৎ সংসারকে আলোকিত করি এবং একই সঙ্গে ওই ছোট্ট যে শিশির কণা তাতেও আমরা একই সঙ্গে বিকশিত হই। দেখবেন আমরা একই সঙ্গে আমরা দুটি সেক্টরকে কখনোই স্যাটিসফাই করতে পারি না। হয় দেখবেন কোনো কোনো মানুষের কাছে আপনি গ্রহণযোগ্য, কোনো কোনো মানুষের কাছে আপনি একেবারে অগ্রহণযোগ্য হয়ে গেছেন, এটা হচ্ছে কথা। কিন্তু একমাত্র অবতারই পারেন
দুটি মানুষের কাছে একই সঙ্গে গ্রহণযোগ্য হতে। সেই সময় সমাজের যারা ক্রিম, সেই কেশবচন্দ্র সেন, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, এরা সব শ্রীরামকৃষ্ণের কাছে এসে একেবারে আপ্লুত হয়ে যেতেন। আবার একই সঙ্গে বৃন্দেজি, যে লেখাপড়া জানে না, তার কাছেও তিনি সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। এইটি তাকে খুব অ্যাপিল করেছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলেন এবং তিনি ঈশ্বর চিন্তা করছেন এই ভেবে তিনি তাকে ছেড়ে চলে আসেন। তিনি ঈশ্বর চিন্তা করছেন এইভাবে তিনি চলে আসেন। ঠাকুরের একটি অদ্ভুত কথা তাকে বলেছিলেন, তিনি বলেছিলেন আবার এসো। এই আবার এসো, এটা একটা অদ্ভুত কথা তার কাছে মনে হয়েছিল। শ্রীরামকৃষ্ণের জন্য ইটার্নাল আহ্বান বাণী, আবার এসো। শ্রীরামকৃষ্ণ এত মধুর যে এটি তাকে ভীষণভাবে ছুঁয়ে গেছিল। দ্বিতীয় দর্শনের দিন তিনি যেহেতু বাড়িতে কাছেই ছিলেন বরানগরে, দ্বিতীয় দর্শনের দিন সকাল সকাল চলে গেছিলেন। তিনি যাওয়া মাত্র তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি বিয়ে করেছ? তিনি বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর সবিস্ময়ে বললেন, ওরে রামলাল, যা বিয়ে করে ফেলেছে। তারপর জিজ্ঞেস করলেন তার ছেলেপুলে হয়েছে কিনা। তখন মাস্টারমশাই বললেন, তার একটি ছেলেও হয়েছে। ঠাকুর, ও মা, ও রামলাল দেখ ছেলেও হয়েছে। এই রকম সব করছেন, তখন তার খুব কষ্ট হতে থাকলো। তখন তিনি তাকে বললেন, ঠাকুর তাকে দেখা মতো এইটা কষ্ট পাচ্ছেন দেখে ঠাকুর উৎসাহপূর্ণ গণ্ঠে বললেন যে, দেখো তোমার লক্ষণ ভালো, আমি তোমার কপাল, চোখ ইত্যাদি দেখে বুঝতে পারি। তবে সেই দিনকে একটি জোর থাপ্পড় তিনি খেয়েছিলেন। সে জোর থাপ্পড় পরপর কতগুলো থাপ্পড় তিনি সেদিন খেয়েছিলেন। প্রথমটা হচ্ছে এই, জিজ্ঞাসা করেছিলেন তোমার স্ত্রী কেমন, বলছে আজ্ঞা ভালো তবে অজ্ঞান। আর তিনি বললেন, ও তুমি বুঝি ভারী জ্ঞানী। এই দেখুন, আমাদের শিক্ষিত মানুষের যে একটা ভাবনা চিন্তা আছে, লেখাপড়া শিখলে, পুঁথিপাতা পড়লেই আমরা জ্ঞানী হই, আর যারা লেখাপড়া শেখেনি তারা অজ্ঞানী, এটা যেন তিনি প্রথম ভুলিয়ে দিলেন। তিনি বললেন যে ভগবানকে জানার নাম জ্ঞান, আর ভগবানকে না জানার নাম হচ্ছে অজ্ঞান। তারপরে তিনি এই প্রতিমা দর্শন সম্পর্কে হতে থাকলেন। তিনি বললেন যে মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত যে প্রতিমাটাই এর সবটা নয়। ঠাকুরের সেই আরেকটি থাপ্পড়, ফাইনাল থাপ্পড়, কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া, যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন, তোমার মাথা ব্যথা কেন, তুমি নিজে যাতে জ্ঞান ভক্তি হয় তার চেষ্টা করো। এটা হচ্ছে আমাদের একটা ইটার্নাল প্রবলেম। আমরা সবসময় চাই আমার কিছু হোক না হোক, আমার পাশের লোকটা অন্তত আমার কর্তা না, অন্তত আমার গিন্নি, অন্তত আমার ছেলেটার ভগবত ভক্তি লাভ হোক, আমার কি হলো সেই নিয়ে আমাদের এতটুকু ভাবনা চিন্তা নেই। আমাদের থাকা দরকার, আমরা যদি এটা ভুলে যাই, আমরা যদি নিজেরা ভগবানের প্রতি ভক্তিমান হই, তাহলে আমাদের জীবন বদল হয়ে যাবে। তারপরে আবার তিনি এসেছেন। ঠাকুর আসা মাত্র হাসতে হাসতে বলছেন, ওই রে আবার এসেছে বলে তিনি একটি অদ্ভুত গল্প বলছেন। বলছেন একটি ময়ূরকে একটা বিশেষ সময় খানিকটা আফিং খাইয়ে দেওয়া হয়েছিল, তারপরের দিনও আফিং খাওয়ানো হয়েছিল, তারপরে রোজ ওই সময় হলে সেই আফিংয়ের মৌতাক এমন ধরে গেছে যে ময়ূরটা রোজ আসত। মাস্টারমশাই গল্পটা এই কারণে উল্লেখ করেছেন যে শ্রীরামকৃষ্ণের আফিং যদি আমাদের জীবনে একবার আসে, সেই মৌতাতের বদলে, সেই মৌতাতে আমাদের সারাটা জীবন সুন্দর এবং ভালোভাবে চলতে পারে। ভারী সুন্দর কথা আছে, ঠাকুর একদিন মাস্টারমশাইকে বলেছেন, তোমার এখানকার প্রতি এত টান কেন? কলকাতার লোকেরা তোমার এখানকার এর মধ্যে তিনি একদিন নিজে দেখিয়ে বলছে, এর মধ্যে অর্থাৎ কি একটা আছে যার টানে ইংলিশম্যানেরা মানে ইংরাজি শিক্ষায় শিক্ষিত ইংলিশম্যানেরা পর্যন্ত ছুটে আসে। বলছেন, তোমার এখানকার প্রতি এত টান কেন? কলকাতার অসংখ্য লোকের বাস, তাদের কারুর প্রতি প্রীতি হলো না, তোমার হলো কেন? দেখো তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর্বাহী, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে এসব আমি জানি। তারপরে বলেছিলেন, সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গের সব দেখেছিলাম, তার মধ্যে তোমায়ও যেন আমি দেখেছিলাম। আরও পরে তিনি বলছেন, তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে, তুমি আপনার জন এক সত্তা যেমন পিতা ও পুত্র।
এই হচ্ছে কথা। এগুলো আমাদের ভীষণ আশ্বাসের কথা বলে, জানেন তো। শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি কারণ তিনি আমাদের আপনার জন, তিনি আমাদের সমস্ত কিছু, আমাদের হৃদয়ে বাইরে মন প্রাণ সব কিছু জুড়ে তিনি আমাদের আছেন। আমাদের আগামী দিন আমরা আজকে এইখানেই শেষ করব। মাস্টারমশাই জীবনী খুব আকর্ষণীয়, কারণ মাস্টারমশাই শুধুমাত্র কথামৃত লেখেই থেমে যাননি। আপনাদের যদি সুযোগ হয় তাহলে ষোলখণ্ডের শ্রীম দর্শন পড়বেন। শ্রীরামকৃষ্ণকে একটি নতুন রূপে তিনি দেখেছিলেন। মাস্টারমশাইকে সুবোধানন্দজিকে মাস্টার ঠাকুর বলেছিলেন, তোদের পাড়ায় মহেন্দ্র মাস্টার থাকে, তার কাছে তুই যাবি, আর তাই সে আমার কথা বলে। তখন বলছে, আপনার কথা জানতে হলে গ্রির কাছে কেন যাব? তিনি যদি সব ঠিক ঠিক জানতেন তাহলে জীবনটা কেরকম এলোমেলো করে কাটাতে পারতেন। ঠাকুর বললেন, সে তা কেন, সে এখানকার কথাই বলে। মাস্টারমশাই যখন ঘটনাটা শুনলেন এতটুকু রাগ করলেন না। সুবোধানন্দজিকে তিনি বলেছিলেন, সাগর বা তীর্থস্থানে যখন কেউ যায় তখন সেই তীর্থ বাড়ি নিয়ে আসে, তারপরে আমার ঘরেও সেই রকম তীর্থ বাড়ি আছে, কলসিতে কলসিতে রাখা, যখন কেউ আসে তার থেকেই সেই তীর্থ বাড়ি আমি দান করি। এই আমার স্ট্রিটের ওপর একটি স্কুল আছে, দেখবেন হিন্দু একাডেমি নাম, আগে ওই স্কুলটির নাম ছিল মডার্ন ইনস্টিটিউট, এখনও সেই ঘর আর ছাদটি আছে, তিনতলার ঘর এবং ছাদ আছে, যে ঘরে মাস্টারমশাই থাকতেন, আর সেই ছাদ যেখানে তিনি ওই সূত্র আকারে লিখিত বইটিকে খুলে ধীরে ধীরে পড়তেন এবং নিজে তাতে রচনা করতেন। প্রত্যেক সন্ধেবেলা তার কাছে মানুষজন আসত কথামৃত জীবন্ত ব্যাখ্যা শুনতে। শ্রীরামকৃষ্ণকে অন্যভাবে তিনি দেখানোর চেষ্টা করতেন। এই অন্যভাবে থাকার, অন্যভাবে শ্রীরামকৃষ্ণকে চেনা আমরাও চেষ্টা করব আগামী দিন, আর ভগবানের ইচ্ছা হলে আবার আগামী দিন আমাদের হবে। আগামী দিন, আগামী সোমবার আমাদের ক্লাসটা হবে না, কারণ ওই দিনকে আমরা যে নতুন স্কুল বাড়ি উদ্বোধন করছি, আগামী শনিবার দিন আমাদের সেই স্কুল বাড়িটির উদ্বোধন, রবিবার সেই স্কুল বাড়িটিতে আমাদের রক্তদান শিবির এবং দুস্থদের কম্বল বিতরণ হবে, এবং সোমবার ওই বাড়িটিতে সাধুরা গিয়ে রামনাম সংকীর্তন গাইবে। আজকে আমরা এখানেই থামি, ভগবানের কৃপা হলে আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবি বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।